তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, রেল অবরোধ। ব্যারাকপুরে সেখানে রেল অবরোধ করা হয়েছে, যার কারণে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তিতে পড়তে হলো মানুষজনকে। এবং এই রেল অবরোধের ছবিও আপনাদেরকে দেখাবো। ব্যারাকপুরে সেখানেই এই রেল অবরোধ করা হয়েছে এবং ব্যারাকপুরে সেখানেই রেল অবরোধ করা হয়েছে সপ্তাহের প্রথম দিন সোমবার, এবং এই ব্যস্ততম দিনেই রেল ব্যারাকপুরে সেখানে এই রেল অবরোধের ঘটনা, এবং সেই ঘটনাকে নিয়েই সেখানে মানুষজন তাদেরকে হয়রানির শিকার হতে হয়, যার কারণে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। দীর্ঘক্ষণ ধরে এই রেল অবরোধের কারণেই সেখানে ব্যাহত হয় ট্রেন পরিষেবা, যার কারণে নিত্যযাত্রীদের তাদেরকে সমস্যায় পড়তে হয়। সেই ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে রেল অবরোধ, ব্যারাকপুরের রেল অবরোধ করেছেন স্থানীয় মানুষজন এবং রেল ব্রিজের দাবিতেই এই অবরোধ জানিয়েছেন স্থানীয় মানুষজন। অবিলম্বে তাদের রেল ব্রিজ করে দিতে হবে। শিয়ালদা মেন শাখায় এই প্রতিবাদের কারণেই বন্ধ ট্রেন চলাচল। পার্থ সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পার্থ, ঠিক কি কারণে, কি জন্য এই অবরোধ? যে গত যে আমফান ঝড় হয়েছিল, সেই আমফান ঝড়ে ব্যারাকপুরের ১৪ নম্বর যে রেলগেট রয়েছে এবং ব্যারাকপুর স্টেশনের মাঝখানে একটি ফুট ব্রিজ ছিল, সেই ব্রিজটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকেই সেটা কোনো রকম মেরামত করা হয় না এবং সাধারণ মানুষ, ব্যারাকপুরের সাধারণ মানুষ ওখানে যাতায়াত করতে পারেন না। সে কারণেই আজকে ব্যারাকপুরের নাগরিক মঞ্চের তরফ থেকে রেল লোকও একটা ডাক দেয়া হয়। আজকে সকাল থেকে তারা রেল অবরোধ করেন এবং এই রেল অবরোধের ফলে বিভিন্ন জায়গায় মেন লাইনে কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেক দিন যারা নিত্যযাত্রী, যারা নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছায়, আজকে কিন্তু তারা পৌঁছাতে পারছেন না সময় মতন, কারণ রেল অবরোধ চলছে। কিন্তু দেখো, তাদের দাবি হচ্ছে যে বারবার তারা রেলকে স্মারকলিপি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় জানিয়েছে রেল কোনো রকম কর্ণপাত করেনি, তারা বাধ্য হয়ে আজকে তারা এই অবরোধের রাস্তা বেছে নিয়েছে বলে তাদের দাবি। তবে দেখো, সব মিলিয়ে এখনো কিন্তু সেখানে অবরোধের যে পরিস্থিতি, যে একটা বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, যেমন রেল পুলিশ এসে পৌঁছেছে এবং দুই থানা, বিশেষ করে টিটাগড় থানা এবং মোহনপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে যারা অবরোধ করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বুঝিয়ে যদি অবরোধ তোলা হয় সেটা কিন্তু করা হচ্ছে। তবে এই ধরনের অবরোধ অনেকেই জানা ছিল না, অনেকেই কিন্তু বিপদে পড়েছে। একেবারেই ধন্যবাদ তোমাকে, পার্থ সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ব্যারাকপুরে সেখানে এই রেল অবরোধ করা হয়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। প্রথম খবর দিচ্ছে আপনাদেরকে কলকাতা টিভিতে, এবং যেখানে ব্রিজের দাবিতে, রেল ওভারব্রিজের দাবিতেই সেখানে এই অবরোধ জানাচ্ছেন স্থানীয় মানুষজন। তবে বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল ব্যাহত হয়, যার কারণে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদেরকে। সপ্তাহের প্রথম দিনেই এই রেল অবরোধের কারণেই কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।